আমি যুদ্ধে যাওয়ার আগে একবার চিন্তা করতাম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, বলুন তো দেখি, এই যে শেখ হাসিনা বলে, তার মন্ত্রীরা বলে যে বাংলাদেশ নাকি উন্নয়নের মহাশয়সী করে উন্নয়নের মহাসড়কে উঠে গেছে। আমি যদি প্রশ্ন করি, যদি উন্নয়নের মহাসড়কে উঠে থাকে, তাহলে লক্ষ লক্ষ গরিব মানুষের মেয়েদেরকে কেন আপনি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে ব্যবসা বৃদ্ধি করার জন্য পাঠান এবং তাদের টাকায় কেন আপনি খান? আপনার লজ্জা করে না আমার দেশের মা বোনদের ব্যবসা বৃদ্ধির টাকায় লক্ষ লক্ষ টাকার শাড়ি পরেন, হাজার হাজার কোটি টাকার সম্পদ করেন, লজ্জা করে না? আপনি বলেন এ দেশ নাকি উন্নয়নের মহাসড়কে উঠে গেছে, যে দেশের ছেলেরা বিয়ে পাস এমএ পাস করে লক্ষ লক্ষ রাস্তায় ঘুরে বেড়ায়, একটা কর্মসংস্থান নাই, যে দেশের ছেলেরা পালিয়ে লিবিয়াতে যায়, সেখান থেকে নৌকায় করে ইতালিতে যাওয়ার জন্য ভূমধ্য সাগর পাড়ি দিয়ে, যে দেশের ছেলেরা সাগরের পানিতে পড়ে মরে, সেই দেশকে আপনি বলেন উন্নয়নের মহাসড়কে উঠে গেছে? শেখ হাসিনা, আপনার লজ্জা হওয়া উচিত। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, এই দেশ বাঁচিয়ে রেখেছে কারা? হাড় চিড়চিড়ে মানুষের সন্তানেরা। আসসালাতু খায়রুম মিনাম নাম বলার সঙ্গে সঙ্গে ফজরের নামাজের পরে যে মেয়েটি গরিব মানুষের সন্তান, রিক্সাওয়ালার সন্তান, একটা টিফিন ক্যারিয়ার হাতে গার্মেন্টসের দিকে হাঁটতে থাকে, 3 মাইল হেঁটে যে রাত্র 9টার সময় কাজ করে বাড়িতে ফেরে, সেই 75 লক্ষ নারী যাদেরকে মধ্যযুগের কৃতদাসী হিসাবে আখ্যায়িত করা যায়, তারা শেখ হাসিনাদের পরনে এই সব সুন্দর সুন্দর শাড়ি পরিয়ে রেখেছে বন্ধুরা। আমি তাই আজকে বলতে চাই, দেশটা এই ধরনের দেশ আমি চাই না। আমি জানি শেখ হাসিনা সরকারের পতন হবে, কারণ এই বাংলা বড় বিচিত্র বাংলা, এই বাংলায় শুধু বেলে চামিলিয়ার জয়ফুল ফুটে না, এদেশে রক্ত গোলা রক্ত জবাও ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ডাকে, এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে পোশাকের প্রারম্ভে তুলির দুজাওরে গ্রীষ্মকালও আসে, এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকালও আসে। আজকে শেখ হাসিনা, আপনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলখানায় রেখে কাছের চুরি হাতে দিয়ে টুনটুনিয়ে বাজিয়ে যত বিনার শব্দ মনে করছেন, একদিন যেমন করে পদ্মা মেঘনা যমুনা দিয়ে ভেসে গিয়েছিল আইফ খান, এহিয়া খান, টিক্কা খান, আর আপনার পেয়ারের সব আপনাকে পদ্মা মেঘনা যমুনা দিয়ে গড়িয়ে বঙ্গোপসাগরে পড়তেই হবে, আপনাকে রেহাই দেবে না। এই কথা বলে গণতন্ত্র আসবে, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। যারা মনে করছেন শেখ হাসিনা সবচেয়ে বেশি শক্তিশালী, টেলিভিশনে বলেন, পত্র পত্রিকায় লেখেন, বিভ্রান্ত বুদ্ধিজীবীরা বলে শেখ হাসিনা সব, তার দলের লোকজন অসৎ, ডাকাত খারাপ, আর ডাকাতের সর্দার ভালো, এটা যদি আমাকে মানতে হয় তাহলে ব্যাকরণ পরিবর্তন করতে হবে। যারা মনে করেন হাসিনা কোনোদিন যাবে না, সে সবচেয়ে শক্তিশালী, না না না, হাসিনা শক্তিশালী নয়, শক্তিশালী ওই উপরে যিনি আছেন, ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে।